আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আঁকি কিছু নিত বলেছি, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। তো আজকে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবেন। এতে করে সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা এই কাজটি করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি রান্না করব ছটা বেলে মাছ, এটাকে বলে নদীর মাছ। তো এটা আমি ভুনা করব। সেজন্য আমি আগে পেঁয়াজ ও মরিচ ভেজে নিয়ে তারপর এখানে আমি আদা রসুন বাটার দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, মাছ ভাজা এবং সেই তেল দেওয়া ভাজা ভিডিওগুলো। তো তারপর আমি এক এক করে গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত আসছেন, এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আপনারা একটা লাইকে আমাদের শেয়ারের কাজ করে এবং পরবর্তী ভিডিও বানার উৎসাহ জাগায়। তো কেউ লাইক দিতে ভুলবেন না, যতটা না ভিউজ হয় ততটা লাইক যদি হতো তাহলে তো ভালোই হতো। তো মশলাটা কষানো প্রায় দেখুন শেষ, এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। তো ঝোলের পানিটা দিয়ে তারপর আমি খুব সুন্দর করে একটু একটু ফুটানো পর্যন্ত, পানিটা যখন ফুটে আসবে সে পর্যন্ত অপেক্ষা করব। আমি একদমই মাছটা এমনি ভুনা ভুনা করবো, কোনো রকম কোনো ঝোল টোল রাখবো না, সেজন্য আমি পানি একদম অল্প পরিমাণে দিলাম। তো এবার আমি আগে থেকে যে ভেজে ভেজে রাখছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। তো আপনাদের আমি বলে নিয়েছি যে মাছ ভাজাটা আমার স্কিপ হয়ে গেছে, পেঁয়াজ এবং মাছ ভাজা। তো সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি সম্পূর্ণ মাছটা আমি দিয়ে দেবো এখানে এক এক করে। তো এই চটা বেলে মাছ কে কে খেয়েছেন জানি না, বিশ্বাস করুন এই মাছটা এমনি স্বাভাবিক মাছের সাথে অনেক মজা, আমার কাছে তো অনেক মজা লাগছে। এমন এমন মজা আমার হয় না কোনো মাছে লাগছে, একদম কাটাও কম খেতেও অনেক মজা। তো সব মাছগুলো আমি এখানে দিয়ে দেব, দিয়ে তারপর কিছুক্ষণ এটাকে জ্বালাবো। তো যেহেতু আমি বেশি পানি দিইনি, বেশিক্ষণ এটা জ্বালাতে হবে না। তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দু তিন মিনিট এটাকে রান্না করব আমি, তারপর এটাকে আমি চুলার পর থেকে নামিয়ে নেব। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আরেকটু জ্বালাবো এটা, কারণ ধনিয়া পাতাটা একদমই কাঁচা। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার চটা মাছ? তো আপনারা কারা কারা এমন ভাবে রান্না করে খেয়েছেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ বন্ধুরা। খায়া গোসল কর।